আমরা ওনার কাজকর্ম, ওনার কথাবার্তা, একজন বিচারপতি হয়ে একটা চ্যানেলে বসে তার ইন্টারভিউ দেওয়া এবং এজলাসে বসে বা এজলাসের বাইরে বসে যেসব কথাবার্তা বলেছেন, তাতে করে আমরা জানতাম যে উনি পদত্যাগ করবেন বা ইয়ের জন্য, রিটায়ারমেন্টের জন্য অপেক্ষা করছেন। এখন হয়তো ওনার হিসেব হয়ে গেছে যে উনি ভোটে দাঁড়াবেন, সেই জন্য রিটায়ারমেন্টের আগেই পদত্যাগ করলেন। এটা উনি যে একটা ভগবানের ছবি তুলে ধরছিলেন, যে ভগবান, কেউ কেউ বলছিল তা ভগবানের মূর্তিটা যে খড়, সুতো, সুতলি এসব দিয়ে তৈরি, সেটা আজকে টের পাওয়া যাচ্ছে।